আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি তামান্না নাসির আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে আমাদের অ্যানিভার্সারির ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। যদিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, আপনারা অনেকেই ভিডিওটার জন্য অপেক্ষা করছেন, অনেক কমেন্ট করেছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি দেরিতে ভিডিও দিচ্ছি এই জন্য অনেক বেশি দুঃখিত। তো আমি বিবাহবার্ষিকীর কেকটা আগের দিন রাতেই বানিয়ে নিয়েছি, কারণ যেহেতু শরীরটা এখন তেমন একটা ভালো থাকে না, তো আস্তে ধীরে আসলে কাজগুলো একে একে ম্যানেজ করেছি আর কি। তো এখানে এই যে আমি কেকগুলো বানাতে দিয়ে দিলাম। আর কেকের ডিটেলস রেসিপি কিন্তু অলরেডি আমি আমার কুকিং চ্যানেল তামান্নাস কিচেনে শেয়ার করেছি, তাই এখানে আর ডিটেলস দেখাচ্ছি না। তো আপনাদের যদি রেসিপিটা দেখতে ইচ্ছে হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি দুইটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি। আর এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি যে ক্রিমটা বানিয়েছি সেটাও কিন্তু বাসায় আমি করে নিয়েছি হুইপড ক্রিম ব্যবহার করে। তো এই ক্রিমের রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন আমার কুকিং চ্যানেলে। বিশেষ করে আমাদের ঘরোয়া কোনো প্রোগ্রামে বাসায় কেক বানানোর চেষ্টা করি, কারণ আমার হাজবেন্ড বাহিরের কেক তেমন একটা পছন্দ করে না আর ক্রিমটাও তেমন একটা পছন্দ করে না। বাট ক্রিম ছাড়া তো আসলে ডেকোরেশন না করলে একটা কেক দেখতে ভালো লাগে না। তো এবারে আমি কিন্তু ক্রিম দিয়েই ডেকোরেশন করেছিলাম, তবে ভেতরের দিকে লেয়ারে আমি কোনো ক্রিম দিইনি, যেহেতু ক্রিমটা কম পছন্দ করে এই জন্য। তো কেকটা কিন্তু আমি আগের দিন রাতে বানিয়ে নিয়েছি, আর প্রোগ্রামের দিন হচ্ছে গিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আর কাজগুলো একটু লুকিয়ে লুকিয়ে ফাঁকে ফাঁকে করতে হচ্ছিল, কারণ এবার অ্যানিভার্সারিতে আমি ওকে সারপ্রাইজ দিব, যার কারণে যখন ও বাসায় ছিল না ওই টাইমটাই আমি ফাঁকে ফাঁকে কাজগুলো একে একে করে নিয়েছি। তো কেক তো বানিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ডেকোরেশনের পালা। আসলে যে কোনো প্রোগ্রামে যদি একটু ডেকোরেশন করা হয় তাহলে কিন্তু মানে ওটার সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়, আর সেটা যদি হাতে করা যায় তাহলে তো কথাই নেই, আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় কিনে এনে কোনো কিছু দিয়ে সাজানোর চেয়ে যদি নিজে কিছু মানে সামান্য কিছু হয়, নিজে করা যায়, সেটার মজা অন্যরকম, ভালো লাগা অন্যরকম আর কি। তো এখানে আমি কার্ড ব্যানারগুলো বানিয়ে নিয়েছি, আর এরপরে হচ্ছে রুমে ডেকোরেশনের কাজ শুরু করব বিকেলবেলা থেকেই। আর অলরেডি কিন্তু আমি আমার রুম ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা। তো রুম ট্যুরের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর এখানে ডেকোরেশন করার জন্য আমি আমার একটা শাড়িও ব্যবহার করেছি। আর এখানে নয়না আদিব মিলে আমাকে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। আর এরপরে আমি বিছানা চাদরটাও পাল্টে নিচ্ছি, আমি অ্যাপ্লিকের একটা চাদর বিছাচ্ছি। আসলে এই চাদরগুলো খুব শখ করে করা, তো যার কারণে দেখা যায় মাঝে মাঝে অকেশনালি বিছানো হয়। অনেকেই আমার কাছে অ্যাপ্লিকের কাজের ভিডিও চেয়েছেন, আমি আসলে সময় সুযোগ মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে ইচ্ছা আছে শেয়ার করব। তো এরপরে আমি বেলুনগুলো একে একে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজে কিন্তু আমার পুচকো বুড়া আমাকে অনেক হেল্প করেছে, সে কাউকেই ধরতে দিবে না, সে এনে এনে দিবে, আর আম্মু হচ্ছে লাগাবো, তার কথা হচ্ছে এটা। আর অনেক আপুরাই জানতে চেয়েছেন যে বাসায় এমন ডেকোরেশন করলে আসলে খরচ কেমন পড়ে। তো সেই ক্ষেত্রে যদি বলতে হয় আমি বলবো যে আপনারা যদি বাহির থেকে কাউকে দিয়ে ডেকোরেশন করান তো তার থেকে কয়েক ভাগের এক ভাগ প্রাইস পড়বে আপনি যদি বাসায় নিজে করতে পারেন। আর তার সাথে নিজে কিছু করার আনন্দ তো অন্যরকম আছেই, সেটার ভালো লাগাও অন্যরকম। তো যাই হোক, আমি ব্যানারগুলোও এখন লাগিয়ে নিব, ব্যানারগুলো মোটামুটি রেডি করা হয়ে গেছে। তো মোটামুটি সব কিছু লাগিয়ে নেওয়ার পরে আফিফ যখন দেখে যে যেটা শেষ হয়েছে তখন তার খুশি আসলে কে দেখে, খুব খুশি হয়েছে ও। তো লাইট অফ রাখলে ডেকোরেশনটা দেখতে অনেকটা এরকম লাগছিল, মানে খুবই ভালো লাগছিল দেখতে। তো এরপরে হচ্ছে আমি রেডি হয়ে নিব, আর আজকে হচ্ছে আমি এই শাড়িটা পরব, আর তার সাথে যে অর্নামেন্টসগুলো পরবো সেগুলোও বের করে নিই। এই শাড়িটার ব্যাপারে গত ব্লগে অনেকগুলো আপু জানতে চেয়েছিলেন, সেটা একটু পরে বলছি। আর এই শাড়ির সাথে আমি হচ্ছে এই জুয়েলারি সেটটা পরব, এটার সাথে একটা ঝাপটাও আছে, যদিও সেটা পরছি না, শুধু টিকলিটাই পরবো, কানের দুল আর গলারটা পরবো আর কি। আর এখানে আমি কাচের চুড়ি নিয়েছি, সেই সাথে এই চুড়িগুলোও নিয়েছি।
তো এরপরে আমি নিজে রেডি হয়ে নিচ্ছি আর মোটামুটি মানে ডেকোরেশন করে রেডি হতে হতে মোটামুটি রাতই হয়ে যাচ্ছিল। আমি আস্তে আস্তে এক একটা করছিলাম। আর ওই দিন আফিফের আব্বু আসলে অনেক বেশি ব্যস্ত ছিল আর আমিও একবারও তাকে ফোন দেইনি। মোটামুটি ভালোই মানে সময় হয়ে যাচ্ছিল, একবারও ফোন দেইনি। তো আমি চাচ্ছিলাম যে ও ভাবুক আমি রাগ করেছি, এই জন্য ওকে ফোন দিচ্ছি না, কারণ ও একটা বিশেষ দিনে অফিসের কাজে এত ব্যস্ত, বাসায় আসতেছে না। তো যাই হোক, তো সে আমাকে ফোন দিয়েছিল, আমি তার ফোনও রিসিভ করিনি। আর এদিকেই তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার শাড়ি আর জুয়েলারিগুলো পরে নিব। ও আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি, আমি কিন্তু আমার এই মেকআপ লুকের টিউটোরিয়ালটা অলরেডি চ্যানেলে শেয়ার করেছি। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এবার আমি চুড়িগুলো পরে নিব। আর আমার কাছের চুড়ি খুবই ভালো লাগে, আর মোটামুটি অনেকগুলো কাছের চুড়ি আছে বলা যায়, একদিন আপনাদের সাথে শেয়ার করব। যারা কাছের চুড়ি পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে। তো যেহেতু সময় নিয়ে এত কষ্ট করে রেডি হলাম, তো ভাবলাম যে কয়েকটা ছবি তুলে নেই। তো আমার ছোটো বোনকে বললাম যে কয়েকটা ছবি তুলে দে, কারণ দেখা যাবে যে আফিফের আব্বু চলে আসলে ওই সময় আর ভালো মতো ছবি তোলা হবে না, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। তো এরপরে আমি কেকটাও নিয়ে আসলাম, আর হচ্ছে গিয়ে মোটামুটি ডেকোরেশনের সব কিছু রেডি হয়ে গিয়েছে, তার পাশাপাশি আমি আফিফ দুজন রেডি হয়ে গিয়েছি। আর ও একটা কথা তো বলাই হয়নি, ডেকোরেশনের ভিডিওটা যদি ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন, আমি কিন্তু ডেকোরেশনের ভিডিওটা অলরেডি শেয়ার করেছি। আর ডেকোরেশনের ভিডিও বরাবরই আপনারা অনেক পছন্দ করেন, সেটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আসলে বুঝতে পারি। তো ডেকোরেশনের ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এর কিছুক্ষণের মধ্যেই আমার হাজবেন্ডও বাসায় চলে এসেছে, আর তাকে সারপ্রাইজ দেওয়ার পরে তার এক্সপ্রেশনটা কেমন ছিল চলেন সেটা একটু দেখি। তো সারপ্রাইজের এই জায়গাটা সরাসরি রেখেছি যাতে করে আপনারাও দেখতে পারেন যে আফিফের আব্বুর এক্সপ্রেশনটা কেমন ছিল। আর এই শাড়িটার ব্যাপারে একটু বলি, অনেক আপুরা যেহেতু জানতে চেয়েছেন, এই শাড়িটাও আমার একটা অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড গিফট করেছিল। এটাও এক অনলাইন একটা পেজ থেকে নেওয়া ছিল শাড়িটা, আর এটাও জামদানি শাড়ি। তো এই শাড়িটা যেহেতু গিফটের ছিল আরও বেশ কিছুদিন আগের, তো আমার প্রাইসটা কিন্তু ওইভাবে মনে নেই। তো যাই হোক, আফিফের আব্বু হচ্ছে ফ্রেশ হতে গিয়েছে, এই ফাঁকে ভাবলাম আফিফের সাথে কয়েকটা ছবি তুলে নিই। তো আফিফের মুড বিকেল থেকে মানে রাত পর্যন্ত ভালোই ছিল, তারপরে মানে একটু রাত যখন বাড়ছে তার মুড আস্তে আস্তে খারাপ হচ্ছিল, কারণ হচ্ছে সে আজকে বিকেলবেলা ঘুমায়নি, তো যার কারণে তার মুড একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে আর কি। আর আফিফের আব্বু ফ্রেশ হয়ে হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছে, বলছে যে তুমি এত সুন্দর করে রেডি হয়েছো আমিও একটু রেডি হই।
যদিও সে প্রচণ্ড রকমের ক্লান্ত ছিল, কারণ আজকে খুব সকালে বের হয়েছে অফিসের কাজে। আর দুপুরে এসেছিল, জাস্ট 20 মিনিট মনে হয় বাসায় ছিল, খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছে, আর রাতেও তো দেরি করে এসেছে। আর এদিকে সে মজা করতেছিল নায়নার সাথে, বলতেছে তোমার আপু কেকের উপরে এগুলো কিসের ডিম দিয়েছে, ছোট ছোট টিকটিকির ডিম নাকি। তো যাই হোক, আর নায়না আমাদের এখানে ছবি তুলে দিচ্ছিল। তো আফিফকে নিয়ে ছবি তোলা আসলে কঠিন হয়ে যাচ্ছিল, সে মানে ঘুমিয়ে যাবে একটু, তার মুডটা ভালো না এরকম আর কি। তো তার মুডটা ভালো করার জন্য মোবাইলে হচ্ছে তার ছোটবেলার কয়েকটা ভিডিও দিয়েছি, সে আবার ওগুলো দেখতে খুব পছন্দ করে, যে তাও যাতে সে কিছুক্ষণ আমাদের সাথে থাকে। তাও আসলে কাজ হচ্ছিল না, আসলে বাচ্চারা এমনই, দেখা যায় প্রোগ্রামের আগে থেকে খুব এক্সাইটেড থাকে, আর একেবারে যেই সময়ে তাদের একটু হাসি খুশি থাকা দরকার সেই সময় তাদের মুড অফ হয়ে যায়। তো তাও চেষ্টা করছিলাম সবাই মিলে যাতে কয়েকটা একটু ভালো ছবি তুলতে পারি, কারণ ছবিগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যায়। এখন যদিও আসলে ভিডিও করার মাধ্যমে অনেক ভালোই হয়, আমাদের অনেক কিছু একদম সুন্দর মেমোরি হয়ে থাকে, যেমন আগের ভিডিওগুলো এখন দেখলে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন আগের ভিডিওগুলো দেখি তখন আগের স্পেশাল ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়, তখন দেখা যায় আবার ওই সময়টায় আমরা কিছু সময়ের জন্য ফিরে যাই। তো নায়না ছবি তুলে দিচ্ছিল আর বলছিল যে এবার একটু অন্যভাবে বসেন সেভাবে ছবি তুলি। তো তখন আবার ও বলছিল যে বেশি ছবি তোলা যাবে না, তাহলে আমাদের নতুন বাবু মাইন্ড করবে যে ওকে ছাড়া আমরা এত ছবি কেন তুলেছি। তো সেই কথা শুনে আসলে হাসছিলাম, আর ও সবসময় এরকম দুষ্টামি করে সেটা তো আপনারা জানেনই, আরও মজার মজার কথা বলতেছিল। আর আফিফ কি তো মাঝে মাঝে আমাদের সাথে এসে নিজে থেকেই বসতেছে, আবার নিজে থেকেই চলে যাচ্ছে, তো ওকে আমরা আর বেশি বিরক্ত করছিলাম না এই জন্য, কারণ ওর ভালো লাগছিল না। তো কেক কাটার সময় তো আসলে ওকে ছাড়া চলবে না, তাই ওকে নিয়ে আসলাম। তো আফিফের ক্ষেত্রে যেটা হয়, সে মাঝে মাঝে কেক কাটা নিয়ে খুব এক্সাইটেড থাকে, আবার মাঝে মাঝে খুব মানে বিরক্ত হয়, সে কেক কাটবেই না এরকম। তো এই তো ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আগে দেখা যেত যে অকেশনালি এরকম ডেকোরেশন করে কেক তৈরি করা হতো, আর নর্মালি বাসায় মাঝে মাঝে কেক বানাতাম, কিন্তু এখন এটা অনেক বেশি বানানো হয়, দেখা যায় রেগুলারই কেক বানাই, কারণ হচ্ছে আফিফ খুব পছন্দ করে। তো আসলে মায়েরা এরকমই, বাচ্চারা কোনো কিছু খেতে যদি পছন্দ করে বা খুশি হয় সেই জিনিসটা মায়েদের করতেও ভালো লাগে। তো এদিকে আফিফের সাথে একটু মজা করছিলাম। আর কেক খাওয়ার সময় বিষয়টা হচ্ছে আফিফের, যে কেক হচ্ছে ওর আম্মু খাবে আর ও খাবে, ওর আব্বুকে দিতে গেলেই সে বিরক্ত হয়, আর এদিকে ছবি তোলার জন্য সে আবার আমাকে কেক খাওয়াচ্ছে আর দুষ্টামি করতেছে, তো সেই জন্য আমিও একটু দুষ্টামি করলাম। আর এদিকে নায়না বলছিল যে ভাইয়াকে কেক খাওয়াও একটা ছবি তুলি, আর সেই জন্য সে পোস্ট দিয়ে হা করে আছে, নায়না বলতেছে একসাথে 150 ছবি তুলবো, এর আগে আমি হা বন্ধ করব না। তো এভাবেই আসলে আমাদের বিশেষ দিনটা একদম দিনের শেষের দিকে স্পেশাল করে কাটালাম আমরা, যেহেতু সে অফিসের কাজে সারাদিন ব্যস্ত ছিল আর আমি এদিকে তাকে সারপ্রাইজ দিব তাই ব্যস্ত ছিলাম। ও ভেবেছিল আমি হয়তো রাগ করে আছি, বাট ও বাসায় এসে খুবই অবাক হয়েছে, আর বিশেষ করে এই জিনিসগুলো ও খুব পছন্দ করে, বাট কখনো ও ওইভাবে মানে মুখে প্রকাশ করতে পারে না ওর ভালো লাগাটা, তবে সেটা আসলে বোঝা যায় ওর চোখে মুখে তাকালেই। তো বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আমাদের যে ভালোবাসাটা দেন সেটার জন্য আসলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমরা। সবসময় এভাবে আমাদের ভালোবাসা দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে আবারও বলবো বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই ছোট ছোট সুখগুলো নিয়েই আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এতটা সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিওতে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমাদের ভালোবাসেন, পছন্দ করেন, আমাদের ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা প্রকাশ করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।